আগুনের গুণ দাহিকা শক্তি, এটা ঠিক। আগুন কিন্তু সব গাছের সমান জ্বলে না। যে গাছে যে গাছের মধ্যে আছে কাঁচা রস ভাই, তাও দেখি সেই গাছে সহজে আগুন জ্বলে না দেখতে পাই। খালি কামরস, হিংসার রস, মিথ্যার রস, কাঁচা ওইগুলো থাকলে আগুন চলবে না রে বাসা। মায়েরা যখন কাঁঠাল ভাঙতে যায় তখন হাতে কি কি মাখায়, কও জোরে কও, কেরাসিন তেল। তা কবা না তাই, খালি কয় তেল। তেল তো কত তেল আছে, সর্ষের তেল মাখিয়ে নিলে আঠাই কি আর ধরে, মনের আনন্দে কাঁঠাল ভেঙে কোষ বের করে। তাহলে ঘটনা কিন্তু এই জায়গায়, মনের মধ্যে কামনা বাসনার তেল যতক্ষণে রবে, আহারে প্রেমের আঠা ততদিন মনে ভরে জড়াবে না ভবে। হায় হায় জড়াবে না ভবে, হায় হায় জড়াবে না ভবে। কামনা বাসনার আঠা মনের থেকে খোলো, তাহলে প্রেমের আঠা ঝট করে জড়ায়। এক প্রশ্ন দিয়ে সারা রাত গান গাওয়া যায়, এত কথা পরপর আসতে থাকে, কিন্তু একটার জবাব দিতে যদি বাবা এত সময় যায়। আরো দুইখানা প্রশ্ন আছে এত বমির কাল, দ্বিতীয় প্রশ্ন করে গেছে দাঁড়াইয়ে আমার ঠাই। হরিনামের কথা বলে গেল চৈতন্য গোস্বামী, তারপরে রামানন্দের ঘরে যখন গেল কান্তা প্রেমের মান্য কেন সেই জায়গায় দিল। আমি চৈতন্য চরিতামৃতে দেখতে পাই, যিনি শচীরিনী মাই মহাপ্রভু উচ্চস্বরে কয় হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌনাস্তেব নাস্তেব নাস্তেব গতির অন্যথায়, এক হরিনাম মিলে জীবের সব হয়ে যায়। তাহলে হরিনাম যদি শ্রেষ্ঠ হয়, তুমি বুঝাইয়ে দেও আমায়, যখন মহাপ্রভু রামানন্দের কাছে যায় সেখানে কান্তা প্রেমের শ্রেষ্ঠত্ব দিল কি কারণ? দেখছেন কোন জায়গায় খোঁচা মারিছে বাবা? দুটোই ঠিক আছে, দুটোই ঠিক আছে। প্রথম কি বলছে, হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব 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 গতির অন্যথা। হরি নাম বিনে কলিজীবের গতি নাই নাই নাই। তিনবার উচ্চস্বরে বললেন চৈতন্য গোস্বামী, একদম ঠিক, একদম ঠিক। যদি আপনার প্রথম শ্রীহরির আরাধনা করতে হয়, কৃষ্ণের আরাধনা করতে হয়, কালীর আরাধনা করতে হয়, তাহলে প্রথম আপনাকে নিতে হবে না নামের আশ্রয়, নাকি? আপনি একটা দোকানে যাবেন, সওদা করবেন, কি নেবেন সেটা নাম উল্লেখ করে বলতে হবে না। দোকানে গিয়ে বললেন দাদা আমার সওদা দাও, কি সওদা দাও, কি দেবে? যদি বলো 1 কেজি আলু দাও, 2 কেজি ডাল দাও, 250 গ্রাম সর্ষের তেল দাও, 50 গ্রাম জিরিয়ে দাও, 100 গ্রাম রাঁধুনি দাও, টকাটক টকাটক করে বেন্দে ভরে দেবে তখন তোমার বাক্সের ব্যাগের ভিতরে। তাহলে নাম বস্তু বা ব্যক্তিকে ওটা ইন্ডিকেট করে, নাম ধরে ডাকলে সেই লোকটাই আসবে আসলে, দেখেছেন? এই জন্য একই ব্রহ্মচারাচরে আমরা ভিন্ন নাম দিয়ে ডাকি তারে,
যে যথা মাং প্রপদন্তে তাং তথৈব ভজাম্যহম মমবর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ যা সর্বস্ব। যে নামে যার ভক্তি আসে সেই নামে সে কর সাধন, নামের অতীত গুণের অতীত তিনি যে সাই নিরঞ্জন, ভক্তি ডোরে বাধা পড়ে রূপ ধরে দেয় দর্শন। দেখেছেন, তাহলে তুমি কৃষ্ণ ভজন করবে, হরি ভজন করবে, তাহলে তোমাকে সদ্গুরুর কাছ থেকে নাম গ্রহণ করতে হবে। যদি বলেন বইয়ের পাতায় এত আছে, আছে একটা কথা বলি আপনাদের কাছে, আপনাদের চোখে পড়েছে কখনো অশ্বত্থ গাছ, বড় বড় গাছ হয় ওর ফল কতটুক লাল লাল দেখছেন তো নাকি? হ্যাঁ, আমরা শীষ পড়ি আর বট পড়ি কথা, একটার হচ্ছে আগা এলেজের মতো থাকে, অনেকে আবার ওই দুই গাছরে বিয়ে দেয়, আছে না? সবচাইতে এই গাছ বড় হয়, আমি ষোলো বিঘা নিয়ে একটা গাছ দেখেছি, ওর ফল কতটুক কতটুক? ওটা ও ফল না, ওর মধ্যে ফল থাকে একেবারে ওই যে কি যেন খাই রে আলু দিয়া, পোস্ত, পোস্ত, পোস্তর দানার মতো ওর ভিতরে ফল থাকে, গুড়ি 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 গুড়ি। হ্যাঁ, আলু পোস্ত রান্না করে দেয় না, ঝিঙে পোস্ত, ওই জন্যই তো আলুর সাথে ওইটা মিশাইছি। ওই যে ওই যে ওর মধ্যে বিষ থাকে, ওই যে বিষ, বুঝতে পারছেন? ওই ফলের মধ্যে বিষ থাকে, তাহলে বিষ কতটুক ছোট্ট? আপনারা বলুন দেখি, কোন গাছের তলায় কোনোদিন একটা চারা দেখেছেন নাকি? কোন জীবনেও দেখছেন নাকি? দেখবেন আপনার ওই একতলা বিল্ডিং এর উপরে একটা গজায় রয়েছে, দেওয়াল ফাটাই দিচ্ছে, হ্যাঁ কায়দা আছে, এগুলো বুঝতে হয় আর তত্ত্বগুলো খুঁজতে হয়। বসে শোনে আমি জানি নরে, ওই বীজ পাখিতে খেলে পড়ে, ওই পাখি যেখানে গিয়ে পায়খানা করে সেই বীজ ওখানে পড়ে থাকে, যদি জল কিছুটা ধুলো বলি সেখানে পায়, অমনি ওই বীজ গজায়। পাখিতে না খাবে যতক্ষণ, বীজ গজাবে না ততক্ষণ, সিদ্ধ হয়ে বেরোবে। কেমন ঠিক, অন্য জায়গায় আপনার বাড়ি আড়ির মধ্যে নিয়ে সিদ্ধ করলে কাজ হবে না, তাই সিদ্ধ আমি বাড়িতে জ্বালাই একটু সিদ্ধ করিয়ে গজাই, কাজ হবে না। ওরে কবলে ভাবতে গেলে আমি পাগল হয়ে যাই, চলে পাখি কি খাবে, হাগিয়ে দেবে ওর পেটের তে সিদ্ধ হয়ে বেরোয়, তারপরে গাছ গজাবে, মাইরে কি কলের কল। আর আমি বলে বড় মাতব্বর এই জগতের একজন, কিচ্ছু বুঝিনি এখন, কিচ্ছু বুঝিনি। হ্যাঁ, ঠিক সদগুরু ওই পাখির প্রায়, সদগুরু হতে সিদ্ধ বীজ যখন শিষ্য পায়, গুরুর বাক্য অনুসারে যদি সে সাধন করে প্রেম বাড়ি ঢাললে পরে, তখন আমার প্রাণ গোবিন্দ রূপ গাছ তার হৃদয় মন্দিরে গজায়, প্রেমানন্দ হরি বলো গুরু গোসাই প্রীতে, হরি বলো হরি বলো। এমনি না হবে না ভাই, মুখের কথায় কত নাম আছে লেখা বইয়ের পাতায়, যদি ভাবেন যে আমি ওই জায়গার থেকে এই কাজ সারব, সিদ্ধ হয় নাই, ওই বটতলার থেকে ফল নিয়ে লাগাই দেবো, ওই ধরে হবে না, হবে না। তাহলে তুমি যদি চাও কভু কৃষ্ণ দর্শন, শ্রীগুরুর চরণাশ্রয় করিবে তখন, গুরু কৃপা করি নাম কর্ণে তব দেবে, গুরু তোমার পাপ দেহ পরিষ্কার করিবে, শিষ্যের হবে কর্ণজনী গুরুর জীবালিঙ্গখানি নিষ্কামিতে করিবে রমন, হরিনামের বীর্য ফোটা পূর্ণ হবে মণিকোঠা, চিত্রামিতাই করবে আস্বাদন, সেই গর্ভে পুত্র হলে প্রেম নামক পুত্র মিলে, সেই পুত্র লম্বিজ উচ্চারিয়া কুণ্ডলিনী চেতন করে জীব নিয়ে সহস্রে পরাশিবে দিবে মিলাইয়া। বসে শোনেনি জ্ঞানী জন, তখন দেহ হবে বৃন্দাবন, এ দেহের মধ্যে তোমার লীলা হবে দর্শন,
দেহ বৃন্দাবন মাত্র, আমিত্যনন্দের পুত্র মন রূপে শ্রীনন্দের নন্দন, মমতা যশোদা কোলে আনন্দে সদা খেলে দীপ্ত করে শ্রীনন্দের অঙ্গন, দেখেছেন? বসে শোনে নি জানি নরে, গুরু কৃপা হলে পরে একমাত্র সে জানতে পারে, তাছাড়া এই তত্ত্ব জানে না সেজন। তাহলে কুণ্ডলিনী যখন চেতন হয় এই জায়গা, ওই যে রাধারানী বৃন্দাবনে মা কালীর পুজো দেয়, এমনি এমনি নাকি? কালী পুজো না করলে তুমি কৃষ্ণ প্রেম পাবা না। নে এই কালী পুজো জানে কারা? প্রকৃত সদ্গুরু, প্রকৃত বৈষ্ণব যারা। কালী পূজার দ্বারাই কিন্তু কৃষ্ণ প্রেম জগতে পৌঁছাতে হয়। হরিবল হরিবল, এর চাইতে আমি বেশি কোলাকুলি করতে পারবো না। চতুর্দল মূলধারে কুণ্ডলিনী সর্পাকারে জীবাত্মাকে বন্দী করে হয়ে আছে অচেতন। গুরুদত্ত মন্ত্র বিজে কুণ্ডলিনী জাগবে নিজে, সরপদ্ম সরসী যে ক্রমে ক্রমে আরোহণ। স্বাধিষ্ঠান লিঙ্গদারে চন্দ্রসাদে চন্দ্রচূড়ে নাভিপদ্ম মণিপুরে রাধাকুণ্ড সুশোভন। হৃৎপদ্ম অনাহতে শ্যামকুণ্ড পাবি দেখিতে, কণ্ঠপদ্ম বিশুদ্ধাতে অপ্রাকৃত দোলঝুলন। ইড়া পিঙ্গলা সুষুম্মা তিন নদীর তিন নমুনা, গঙ্গা সরস্বতী যমুনা ধারা বহে অনুক্ষণ। যে যমুনা নদীর তটে আত্মসিদ্ধি স্নানের ঘাটে, নিত্য চিত্ত বংশী বটে বাসী বাজায় মনমোহন। তারুণ্য কারুণ্যামৃত আর সেই লাবণ্যামৃত, তিন ধারায় অবিরত রস হইতেছে খরণ। ললাটে দ্বিদল মূলে তিন ধারায় এসে মিলে ত্রিবেণীর সঙ্গম স্থলে করম নবগাহন। ত্রিবেণীর ওই পরপারে দ্বাদশ দল পদ্মবিহরে, সহস্র দল তার উপরে ছত্রাকারে আচ্ছাদন। তারই এক কর্ণিকা পার্শ্বে হংস পৃষ্ঠাসনে বসে সাধক বলে সিদ্ধি দেশে, রাধা কৃষ্ণের যুগল মিলন, গুরু কৃপা যার হলো যুগল মিলন, দেখতে পেল প্রেমা আনন্দে হরি বল, তার দেহ হলো মধুর বৃন্দাবন। হরি বল। তাহলে প্রথম তোমার নাম নীতি হবে, প্রথম নাম নীতি হবে, তাহলে তো তুমি গতিশীলই হবে না। আমার এই সামনের মাইকের স্ট্যান্ডটা, এটা কি গতিশীল না স্থির বলেন? স্থির হয়ে দাঁড়ানো আছে না নড়ানড়ি হাঁটাহাঁটি করতেছে? স্থির, এটা এখনই গতিশীল হবে দেখবেন। মন্তব্য দেবো আমি, আমার চোখের দিক তাকায় থাকেন সবাই। হ্যাঁ আমার চোখের দিক সবাই থাকেন। হ্যাঁ মাই এখন হাঁটবি, সুমন্তর কিরিকিরি টু মন্তর বিড়ি বিড়ি, সামনে যা সামনে যা 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 যা। উনি কই পাও দিয়ে ঠেলা দিয়েছে। কোন স্থির বস্তু, বস্তুর উপরে বল প্রয়োগ না করলে সে বস্তু সরে, বাতাসে হোক যাতে হোক একটাই তো বল প্রয়োগ করতে হবে নাকি, নয়তো অনন্তকাল এই জায়গায় থাকবে, আস্তে আস্তে ক্ষয় হয়ে বেনিশ হয়ে যাবে। কিন্তু নড়বে এই বস্তুর ভরের চাইতে আমার বল যখন বেশি হবে। এখন যদি পাঁচ কুইন্টাল একটা বস্তা নেই জায়গায় থয়, আমি নাড়াতে পারবো? দাঁড়িয়ে বলি সবার ঠাই, ওর ভরের অর্ধেক বলও আমার নাই, বুঝেছেন ঘটনা কি? তাহলে বল যদি বেশি হয় বস্তু তখন ধাক্কা মারলে স্থানান্তরিত হয়ে যায়। এর ভরের চাইতে যদি বল বেশি, ভর মানে ওজন, ওজন এর যা ওজন তার চাইতে আমার বল বেশি, বোঝা যাচ্ছে কি না? এর চাইতে ভালো করে আমি বুঝাতে পারবো না, তাতে আপনারা বোঝেন বোঝেন, আমি না বুঝলে আমি কিছু করতে পারবো না, এর চাইতে ভালো আমি পারবো না। একজন শ্বশুর বাড়ি যাইয়ে খাইয়ে, বাড়ি তো কলকাতায়, ওর বাড়ি টাউনে, বিয়ে করছে ডাউনে, ভালো খাওয়া খাইছে, অফিস টাইমে মিনি বাসে উঠিছে, আর পেটের মধ্যে এদার ওদার করতেছে, গ্যাস হয়ে গেছে। আর ওই জিনিস তো বোঝেন তো ব্যাপার কি, মিনি বাসে এদিকে চাপা চাপি একজন ঠেলা মারিছে, পিছন দিয়ে বের হয়ে গেছে। ওরে বন্ধরে, ওর নাম জানো কি যাবে রয়েছে, কি কয় জানো সবাই? বাইকম্প। হেই পাত কোষ কেন, এরকম খারাপ বাংলা কয় কেউ? বায়ুকম্প, বায়ুদারে বায়ু নিঃসরণ হইয়া আছে, ভালো বাংলা দিয়ে কলাম, বায়ুদার হইতে বায়ু নিঃসরণ হইয়া আছে, যাহাকে আঞ্চলিক ভাষায় পাদ বলা হয়। ওরে গন্ধ বেরোইছে, একজন করছে, এ কিরারে কাজটা ভালো হচ্ছে না কিন্তু। ও ভাবতেছে তাহলে তো ভালো হয় না, একটু চাপিয়ে চুপিয়ে দেই, সাপিয়ে দিলি শব্দ না হয় অন্যরকম হয়, গন্ধ কি পাল্টায়। এবার সরু হয়ে বেরোইছে, বুঝতে পারছেন?
গন্ধতে ময়ময় হয়ে গেছে। দাদা কাজটা কিনা করতেছে, কাজটা ভালো হচ্ছে না কিন্তু। ও ভাবছে এখনো যখন ভালো হচ্ছে না, আর একটু চেষ্টা করি। ফিরিয়ে দিছে, আরো গন্ধ বেশি। আমার না এইসব বাজে কথা ভাল লাগে না, আমার লজ্জা করে বাইরে সত্যি। এইবার কাছে কিনাই কাজটা করতেছো, কাজটা ভালো হচ্ছে না কিন্তু। ও কয়, আমি তিনবার চেষ্টা করেছি, এর চাইতে ভালো আমি পারবো না, কাজটা আমি করেছি। মাঝে মাঝে একটু রসিকতা না করলে কেমন নিরামিষ নিরামিষ হয়ে যায়, অত তত্ত্ব কথা শুনতে শুনতে। কি সত্য কথা না গোসাই? ওই বুড়ো কয় সে কয় প্রকার কাণ্ড বড় চমৎকার শাস্ত্রে আমরা লেখা দেখতে পাই, বদ্ধ জীব, তটস্থ জীব আর মুক্ত জীব শাস্ত্রে লিখেছে রে ভাই। বদ্ধ জীব কারে কয়? আমার বাড়ি, আমার ঘর, এই আমার আমারের মধ্যে যে সবসময় ডুবে রয়। আমি ভালো খাবো, আমি ভালো পড়বো, আমি ভালো দালান বানাবো, আমি এসি করে থাকবো, আমার ছেলেকে আমার বড় করতে হবে।